कारण हे जब गार्ड पासीना प्रथम उद्देश्य हे जब गार्ड पासीना जा बटे बटे से भूल जाके जा जुआ छिड़ी जा कर जो कटा इसे से कटो सई करते चाहिए ना। द्वितीय कथा हलो प्रधान समय अफिसे आसें ना हमार मेरे कि आगे एक कैम्प हलो सरकार पक्ष के कन्याश्री फर्मेर जो प्रधान सई दरकार उना पा गलो ना बाड़ी गे पा गलो ना। अच्छा हमार भाई विय हलो एक बारो क्लैसे कि एक पा जाए कन्याश्री ना कि बटे पुलिस एक लोन पा जाए सई कर दो दिन गलम जले भिजे भिजे पेलम ना। हमारे मानुष तो हमारा समय दाम आ कत जावास करब प्रतिबाद चाहिए उन्नी कि जा जहाँ कि देखान उन्नी नाम शेख मिलन हमारे पंचायत जब कार्ड एस से जब कार्ड हमें ना दिए बाबू दिखे एक हज़ार टाइम बिक्री कर चाहिए हमारे दिखे ना हमारे बोलते गलम जो एक व्यक्तिगत मैं घर कर लोन दिए से लोन सई करते गलम वो छा लागे हमारे सेक्रेटर बोलिए छा लागे वो तो छा लागे तो सही है ना তারা কোথায় সই করবো আমাদের পঞ্চায়েত ব্যাপার তো আমরা গেলাম গরিব গরিব মানুষ ব্যাঙ্কে লোন করে সই করছি করছি ওই ছয় টাকা লাগবে কোথায় তো আমরা বলে আমাদের সব গরিব মানুষ এসছে সব আমাদের আধাহাটি বাস স্ট্যান্ড সব গরিব মানুষ এসছে জব কার্ড সব দিচ্ছে না জব কার্ড দিচ্ছে না আমাদের সব আধাহাটি কৈতরা সব আছে জব কার্ড দেওয়া করেছিল সে জব কার্ড দিচ্ছে না সে জব কার্ড বিক্রি করছে একশো টাকায় দু টাকা বিক্রি করছে হাজার টাকা বিক্রি করছে দু টাকা বিক্রি দিচ্ছে আট কোয়ালি দাম আটকে গিয়ে আটকে রেখেছে যেমন জব কার্ড দেওয়া হোক আপনার ভরে রাখবো এই মানুষ আমার নাম শেখ আশরাফুল কি বলবো এটা যদি মানুষরা শুধু শুধু ঝামেলা করতে চায় আমাদের কিছু বলার নেই যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী যখন আগের বছরে দুয়ারে সরকার হয়েছিল মুখ্যমন্ত্রীর অর্ডারে একশোটা কার্ড আমাদেরকে দিতে বলেছিল যেহেতু একশোটা কার্ড আমরা মেম্বারদেরকে ডেকে ইস্যু করে দিয়েছি এখন আমাদের উপপ্রধান সাহেব মানে একশোটা কার্ড দেওয়ার পর ও বলছে আমার সংশোধনে কিছু কার্ড পাইনি তা কিছু আমাদেরকে ইস্যু দিতে হবে জব কার্ড উনি চোদ্দোটা জব কার্ড আমি হাতে লিখে নিয়ে এসছে আমি বললাম দেখো আমি তো ভিডিওর অর্ডার ছাড়া দিতে পারি না যেহেতু ভিডিওর একটা অর্ডার আনতে হবে ভিডিও যদি বলে দিতে তাহলে আমরা দিতে বাধ্য বিক্রির কোনো সমস্যা নেই এটা যারা বলেছে তারা ফালতু বলছে কি প্রমাণ আছে আমাকে বলুক আর যে বলেছে তাদের কাছে তাদেরও নামগুলো আমাকে দিয়ে যাক ওরা যে বলছে যে হাজার টাকা করে নিয়েছে আমরা কিন্তু আদৌ জানি না আজকে এই বিষয়টা আমরা জানছি যে হাজার টাকা করে কে নিয়েছে তাদের নামগুলো এসে বলুক আমাদেরকে যে হ্যাঁ হাজার টাকা করে নিয়ে জব কার্ড দিয়েছে কে দিয়েছে সেটাও তো বলতে পারছে না ওরা প্রধানের খারাপ উদ্দেশ্য নিয়ে করেছিলেন নাকি সেটাও বলতে পারবো না কিন্তু ওনার বক্তব্য চোদ্দোটা জব কার্ড আমাকে দিতে হবে কিন্তু আমি বলেছিলাম ভিডিওর অর্ডার ছাড়া দিতে পারবো না উনি কিন্তু ভিডিওর অর্ডার আমি তাও বলেছিলাম যে আমি শুধু যাচ্ছি তোমার সঙ্গে চলো ভিডিওর অর্ডার আমি আমি গাড়ি থেকে অর্ডারটা নিয়ে আসা করবো কিন্তু তখন উপপ্রধান গেল না এখন এই মুহূর্তে বলছে না আমি জানি না আমাকে চোদ্দোটা কার্ড দিতে হবে আমি কী করে দেবো ভিডিওর অর্ডার ছাড়া কি আমি কার্ড দিতে পারি আপনারাই বিচারটা করুন কিন্তু উনি এখন মানুষদেরকে সাধারণ মানুষদেরকে তাঁতি দিয়েছে যে নাকি বলেছে যে তোমাদের নামে কার্ড এসছে প্রধান দিচ্ছে না এগুলো কী করে এগুলো কি কার্ড এসছে কোনো এন্ট্রি নাই কোনো কিছুই নাই কী করে আমি কার্ডগুলো ছাড়বো আমি যে কেউ মুখে যদি বলে দেয় যে জব কার্ড বিক্রি করেছে সেটা কি মেনে নিতে হবে সেটা প্রমাণ দেখা করা ইনকোয়ারি হোক যদি কেউ করে থাকে হাজার টাকা কি কেউ যদি এক টাকাও নিয়ে থাকে তার বিরুদ্ধে করা আইনে তো ব্যবস্থা নেওয়া হোক।